রাজধানীর তুরাগ থানার কামারপাড়া এলাকায় এক নারীর গলা কাটা মরদেহ এবং একই ঘরে আরেক পুরুষের গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারীর সন্তানরা মাকে খুঁজতে ওই বাসায় যাওয়ার পর দরজা না খুললে পুলিশের উপস্থিতিতে দরজা ভাঙা হয়। পরে তাদের মরদেহ দেখতে পান তারা। পুলিশ ধারণা করছে, নিহত ইব্রাহিম হোসেন প্রথমে মৌসুমী বেগমকে গলা কেটে হত্যা করে এবং পরে নিজে গলায় ফাঁস দেয়। সিআইডি ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। বাসায় আসতো, মাঝে মাঝে বাসায় আসতো, খাওয়া দাওয়া করতে চলে যেত। এই আমরা এটা বেশি গুরুত্ব সহকারে নেই নেই তখন, কিন্তু এখন এটার ফলাফল তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কোথায় আসছি। তো এখন বাকিটা আমরা থানার উপরে ছেড়ে দিব, তারা তদন্ত করে বের করুক যে আসলে ঘটনাটা কি। বলতে পারবো না সময়টা, কিন্তু আমি আংশিক 6 মাস ধরেই শুনতেছি এই নারীর বিষয়ে, যে আমার ফ্যামিলিতে ও বারবার ফোন করতেছে আমার বাবার কাছে, মার কাছে। তো এই বিষয়ে আমরা বেশিটা একটা গুরুত্ব দেই নেই। কেন দিই নেই? কারণ ওর সাথে আমার সাক্ষাতে এরকম কোনো আলাপ আলোচনা। ফোন দিয়ে কি ধরনের প্রেশার দিত বিয়ের জন্য? স্যার আমার ভাইকে খুঁজতো আর কি, যে আমার ভাই কোথায় আছে, কি করতেছে, ওর সাথে যেন যোগাযোগ করে, ওর সাথে যেন দেখা করে, এরকম কথাবার্তা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। আর অবশ্যই যদি তাদের লেনদেন থাকতো তাহলে তারাও আমাদের বলতে পারতো। এত বড় একটা যদি কোনো লেনদেন থাকে তাহলে আমরা জানতাম যে হ্যাঁ তাদের সাথে লেনদেন আছে। সর্বশেষ দেখা হয়েছিল কখন আপনার ভাইয়ের সাথে বা যোগাযোগ হয়েছিল? আমার ভাইয়ের সাথে গতকাল দুপুরে আমার সাথে কথা হয়েছে, আমার ওয়াইফের সাথেও কথা হয়েছে। এবং থাকতো বলতে ও উত্তরায় থাকতো বেশিরভাগ, এই মাঝে 3 মাস আমাদের ওইখানে ছিল। তো 3 মাস ওইখানে থাকার পরে আবার রিটার্ন এখানে চলে আসছে। এখানে কামারপাড়াই থাকতো আমি যতটুকু জানি, এ বাসায় আমি চিনি। 3 মাস আগে ওইখানে যখন উঠে তখন আমি এসে আর কি শুনে গেছি বা দেখে গেছি যে এখানে ও আছে। ইব্রাহিম নামে এক ছেলে, উনি 2 মাস ধরে থাকতেছে, 1 মাসের ভাড়া দিছে, 1 মাসের ভাড়া পাবো। ওনার বোন আর উনি আইসা ভাড়াটা নিয়ে গেছে। আজকে আমার আব্বা ফোন দিছে যে 6 তলার ভাড়াটিয়া তো রুম খুলে না, আর আত্মীয় স্বজন ডাকতেছে। পরে কইলাম রুম খুলে না, আচ্ছা আমি ফোন দিতেছি আর আইতেছি। ফোন দিলাম কতটি ধরলো না। পরে আইলাম, দে 2টা বাচ্চা কীছে ওই যে আমার আম্মু বাসা থেকে চিঠি লিখে আসছে যে তোমার ইব্রাহিম চাচুর বাসায় যাই, 4টার দিকে নিয়ে যাইও, আমার এই জায়গা থেকে নিয়ে যাইও। পরে আসছে আইসা অনেকক্ষণ বাইরে এলাম, দরজা খোলে না। আমি অনেক বেরিয়েছো যে হ। পরে আমিও অনেক বাইরে এলাম, ভয় দেখাইলাম যে আপনারা, আমার সন্দেহ হয়েছে যে পরকিয়া টরকিয়া কিনা যে সন্দেহ হইল। পরে বললাম যে আপনি কি বাইরে বেন নাকি পুলিশ ডাক দিয়ে আমরা দরজা খোলাবো, এটা এটা আরও বহুত কিছু আর অনেক বাইরেছি দরজার। কখন থেকে? সন্ধ্যা আপনার 7টার দিকে এটা। পরে আব্বারে ফোন দিলাম যে এমন খোলে না, কাউন্সিলরে ফোন দেন, আমাদের যুবরাজ ভাই, যুবরাজ ভাইয়ের ফোন দিল। দেওয়ার পরে আপনার যুবরাজ ভাই পুলিশ পাঠাইছে, পুলিশ ভাঙ্গা দেখে যে 2 জন মৃত অবস্থা পড়ে আছে। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বুঝে আপনার প্রয়োজন। এতটুক আমি জানি। স্ত্রীর আলামত যে আপনার ক্রাইমের রিপোর্টার আসছে, তো ওনাদের ভাষ্যমতে ধস্তাধস্তির কোনো আলামত নাই, 2টা ক্যান ছিল স্প্রিডের সম্ভবত, মানে বলতে পারি না, এটা ওনাদের ভাষ্যমতে আর কি, যে খাওয়ায় ওই ছেলে মেরে মারছে আর ছেলে ফাঁসি দিয়ে মরছে। ভাড়া নিছিল যে আপনার ব্যাচেলর, আমাদের উপরে আর রান্নাঘর নাই।